আমি মিন্টু দে, বাংলাদেশি আর্টিস্ট। জল রং, পেইন্টিং সব কিছুতেই আসলে ছবি আঁকার মাধ্যমের তো শেষ নেই, সব কিছুই করতে হয়। তো বিশেষ করে মিনিয়েচারটা আলাদা দৃষ্টিকোণ থেকেই করা। এই মিনিয়েচার ঠিক মিনিয়েচার না, মাইক্রো মিনিয়েচার, মানে অর্থাৎ একদম ছোট, সর্বোচ্চ ছোট, কত ছোটতে মানে কাজগুলো সুস্পষ্টভাবে করা যায়। যেমন এখন আমি কাজ করছি সরিষার একটা দানা, বঙ্গবন্ধু শতবর্ষ চলছে, তো সেইটাকে কেন্দ্র করে একটা সরিষার দানাকে নিয়ে আমি আজ দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছি। তো আজকে অনেকটা সফল, একটা সরিষার গায়ে যেমন কিছু লেখা আছে, লেখাটা হলো মুজিব শতবর্ষ। এইটা লেখার পরেও আরও অনেক জায়গা থাকাকালীন মনে হয়েছে যে আরও কিছু এইখানে ইনক্লুড করা যায়। সেখানে 9টা বাংলাদেশের জাতীয় পতাকা তৈরি করতে সক্ষম হই। এছাড়া বাংলাদেশের ম্যাপটাও দৃশ্যমান সুস্পষ্টভাবেই আমি তৈরি করতে সক্ষম হয়েছি। তো এই কাজগুলো আসলে একটা নেশার মতো, মানে এটা যে কত ছোট করা যায়, এর থেকে আরও কত ছোটতে করা যায় সেইগুলো নিয়েই মূলত কাজ করা। যেমন আমি সাধারণত ম্যাগনিফাইন ইউজ করি না, কিন্তু দেখার জন্যে বা কাউকে দেখাইতে হলে তখন হয়তো ম্যাগনিফাইনটা দরকার হয় আর কি। কিন্তু এছাড়া যাবতীয় কাজ খালি চোখেই করা আর কি। সরিষার দানায় শিল্পকর্ম, আমি এখন সেইটা নিয়েই কাজ করতে শুরু করব। তো মানে আমাদের দেশে এই ধরনের কোনো চর্চার ধারাবাহিকতা নেই, কিন্তু মিনিয়েচার অনেকেই করে, কিন্তু মাইক্রো মিনিয়েচারটা আরও এক্সট্রিম পর্যায়ে আর কি। অনেকদিন যাবতই এই কাজগুলো করে থাকি, তো এই কাজ দেখে আসলে অনেকেই অনুপ্রাণিত হয়েছে। এখন অনেক আর্টিস্টরা আছে যারা মিনিয়েচার কাজ করে, যেটা দেখে আমার খুব ভালো লাগে যে না, মিনিয়েচার চর্চার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। তো আমরা যখন করেছি মিনিয়েচার আরও 5 বছর, আরও 10 বছর আগে, তখন কিন্তু এই চর্চাগুলো ছিল না, একেবারেই ছিল না। যেমন তার পাশাপাশি যেমন এইটা একটা লেখা, এই লেখাটা হলো শুধু লেখা না, এটা বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক একটা গ্রন্থ, যেটা খুব বহুল প্রকাশিত, প্রচারিত। সেটাও আমি মানে লেখা শুরু করেছি, কিন্তু কবে শেষ হবে এইটা আমি জানি না, তো শুরু করেছি আর কি। এটি যেমন আমার একটা গীতাঞ্জলি, যে গীতাঞ্জলি বইটিতে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেছিল, ঠিক সেই গীতাঞ্জলি বইটাকেই হুবহু তুলে ধরা হয়েছে এই
ছোট্ট বইটির মধ্যে। এখানে প্রচুর পরিমাণে লেখা আছে, কোনো দাড়ি কমা কোথাও বাদ নাই। প্রথমেই আছে রবীন্দ্রনাথের একটা পোর্ট্রেট ড্রয়িং করা, এটার সাইজও 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। তারপরে আছে সূচিপত্র, তারপরে আছে পর্যায়ক্রমে 125টি লেখা। এই সম্পূর্ণ বইটি আমি নিজে হাতেই তৈরি করেছি এবং লিখেছিও নিজেই। এটিও হ্যান্ডরাইটিংয়ে মিনিয়েচার বুক হিসাবে, ওয়ার্ল্ডের ফার্স্ট বুক হিসাবে আমার দাবি। এবং পর্যায়ক্রমে এর থেকে আরও ছোট কাজও আমি করতে সক্ষম হয়েছি। তো সেটা হলো নজরুলের অগ্নিবীণা। এই বইটি অত্যন্ত ছোট, এই যে একদম নোকের উপরে এই বইটির আয়তন, মানে নোকের সমপরিমাণ জায়গার ভিতরে বইটিকে রাখা যায়। এটা নজরুলের বই, কিন্তু আমি সেটাকে আবার কপি করেছি, কিন্তু সেটা হাতে লিখে। এই লেখাটা ওইটার থেকে অনেক অনেক ছোট, এই যে কম্পেয়ারে এর অন্তত 5 গুণ ছোট হবে নজরুলের এই অগ্নিবীণা বইটি। তো এটিও সম্পূর্ণ লেখা আছে, ওই লেখার থেকেও এই লেখাগুলো আরও আরও অনেক বেশি ছোট এবং ক্ষুদ্র, এবং এগুলো সবই সম্পূর্ণ খালি চোখে লেখা। মানে এই লেখার মধ্যে অন্য কোনো বিষয়, অন্য কোনো প্রযুক্তি, কোনো ব্যবহার এখানে নেই। তো এই ধরনের মিনিয়েচার চর্চা আসলে আমাদের এখানে খুব একটা নেই বললেই চলে, কিন্তু যে এখন অনেকেই পছন্দ করে, অনেকের ভালো লাগা থেকে এখন অনেকেই চেষ্টা করছে এবং তারা কেউ কেউ সফলও হচ্ছে। আমি চাই যে তারাও আরও চেষ্টা এইভাবে করতে থাকুক, আরও অনেক ভালো ভালো কাজও নিশ্চয়ই আমরাও অন্যদেরটাও দেখতে পারবো। আমি আশা করি এই ধরনের কাজগুলো আমরা ওয়ার্ল্ড কম্পিটিশনের জন্যেই তৈরি করা, নট অনলি বাংলাদেশ। তো সারা ইতিমধ্যে এই তথ্য নিশ্চিত হয়েছে যে হাতে লেখা বই সবথেকে ছোট বইই এটি, এর থেকে ছোট বই হাতে লেখা আর কোনো বই এখনো পর্যন্ত নাই। যেমন মিনিয়েচার আমি করি প্রায় 1998 থেকেই, মানে সেটা অনেক দিন, আজ প্রায় 22 বছর হয়ে অতিবাহিত হলো। তো যে কারণে মানে এখন আগে যেটা করতে 2 মাস সময় লাগতো, এখন সেটা 2 দিন 3 দিন সময়ের মধ্যেই সেটা শেষ হয় এবং খুব নিখুঁত এবং পারফেক্ট। তো যেমন এইখানে কিছু কাজ আছে, যেমন একেবারেই সরিষার দানায়, সেটা অনেক আগে থেকে করা এটা, এবং যেমন এই যে কাজটি আছে এইখানে প্রায় মানে 26 বার একটা বাংলাদেশি পতাকা একটা সরিষার গায়ে করা আছে 26 বার, এবং একটার সাথে একটা আলাদা আলাদা, কোনোটার সাথে কোনোটা গায়ে লাগানো নাই, পৃথক পৃথক। এটি একটি কাজ গুরুত্বপূর্ণ। আরও একটি কাজ আমি দেখাতে চাই, এই কাজটিও আমার কাছে অত্যন্ত প্রিয় এবং গুরুত্বপূর্ণ।
কারণ তাজমহল, যে তাজমহল সারা পৃথিবীব্যাপী বিখ্যাত, সেই তাজমহলের একটি ছবি এখানে আঁকা আছে এবং শেক্সপিয়ারের পোর্ট্রেটও আছে। এটা আমার অত্যন্ত পছন্দের একটি কাজ এবং স্ট্যাচু অব লিবার্টিও আছে এটার মধ্যে। এটা অনেক আগে করেছি, তো এখন পারবো কি না নতুন করে করতে চাইলে আমি জানি না, কিন্তু মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক জটিল একটি কাজ। এটা প্রায় 18 দিন সময় লেগেছিল, কন্টিনিউ প্রতিদিন অন্তত 8 ঘন্টা করে সময় ব্যয় হয়েছিল। যদিও আমার কাছে যতগুলো কাজ আছে সবগুলোর কাজই গুরুত্বপূর্ণ, এবং যেমন এখানে একটা পোর্ট্রেট আছে রবীন্দ্রনাথের, পুরো একটা কাজই আছে রবীন্দ্রনাথের পোর্ট্রেট, পুরো সরিষার দানাতে, একটা দানাতে। তো এই কাজগুলো যেমন আমার কাছে এখনও নিজের কাছে অনেক বিস্ময়কর বলেই নিজেরও মনে হয় কখনো কখনো। যেমন এখানে আছে প্রায় 17টা দেশের কালারফুল পতাকা আছে, যদিও সরিষাটা এই কাজটা করা আরও 10 বছর আগে, তারও হয়তো আগে হতে পারে। তো যেখানে একটার সাথে একটা আলাদা আলাদা এবং কালারফুল, এইখানে আমার আরও আমার কাছে আরও একটি কাজ আছে, যেমন লালনের একটি পোর্ট্রেট আছে, রবীন্দ্রনাথের একটি পোর্ট্রেট আছে এবং বাংলাদেশের ম্যাপ, লাল রঙের বাংলাদেশের ম্যাপটিও একটা সরিষার দানার গায়ে আছে। আমি আশা করি যে এত ছোট কাজ, আমি এর থেকে আরও ছোট কাজ করার চেষ্টা করছি। আমি সবাইকে হয়তো এমন খুব তাড়াতাড়ি ভালো কোনো সংবাদ সবাইকেই দিতে পারবো। এটি যেমন একটি কাজ, এখানেও অনেক দেশের পতাকা এবং বাংলাদেশের পতাকা এবং জাপানের পতাকা, এরকম অনেক দেশের পতাকা নিয়ে এই ছবিটি আছে। এরকম প্রায় 16টি শিল্পকর্ম আমার কাছে এখন কমপ্লিট অবস্থায় আছে, যেগুলো প্রতিটাই আলাদা আলাদা ওয়ার্ল্ড রেকর্ড হতে পারে বা ওয়ার্ল্ড রেকর্ড হওয়ার মতোই, আবার নিজের রেকর্ড নিজেও ভাঙার জন্যও তেমন কিছু কাজও অলরেডি রেডি করা হয়েছে। তো আমি আশা করছি যে বই, যেমন 3টি বই ইতিমধ্যেই আমার কমপ্লিট করা আছে, আরও কাজ চলছে যেগুলো শেষ হতে আরও কয়েক বছর সময় লাগবে, এমন কিছু কাজও আছে।